হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ঢাকা শপিং এক্সপ্রেস থেকে জানাচ্ছি আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আপনাদেরকে দেখাবো রাজ টেক্সের খাড্ডি কাতানের উপর কিছু কালেকশন। কালারগুলো অসম্ভব সুন্দর, আর এই শাড়িগুলো নিতে চলে আসতে হবে হচ্ছে আপনাদের লাবণ্য শাড়ি বিতানে। এটা হচ্ছে মিরপুর বেনারসি পল্লীতে। ডিসক্রিপশন বক্সে আমার ওনাদের ফুল অ্যাড্রেসটি একদম স্পষ্ট আকারে দেওয়া থাকবে, এবং ওনাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারটিও দেওয়া থাকবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে দিই। ভাইয়া, আগে আমরা কোন কালারটি দেবো? আমরা এই কালারটা হ্যাঁ অনেক সুন্দর, পেস্ট কালার, একদম পিটানো কাজ, ফুল বডি। এই যে একটু খুলে দেখাই, অনেক সুন্দর একটি কালার, একদম পিটানো কাজ, একদম পিটানো কাজ, ফুল বডি। অসম্ভব সুন্দর। এ হচ্ছে আঁচলের অংশটা, আর এই যেটা আছে ব্লাউজ পিসে কাজ করা, আর ফুল ব্লাউজ বডি পিসটা হবে হচ্ছে কাজ করা, একদম ফুল বডি, গর্জিয়াস কাজ করা, আঁচলটা আছে। আর ব্যাক সাইড আপনার পিটানো, একদম কাটিং ছাড়া অনেক সময় আছে যে সুতাগুলো সুতার কাজ মরিয়া হয়। থাকলে মানে জুতায় কিংবা এটা সেটাতে লেগে উঠে যায়, এটা কিন্তু একদম পিটানো কাজ। এগুলার কোয়ালিটি অনেক ভালো, এটা একদম অরিজিনাল রাজ টেক্সের, আর অনেক সফট হবে, এবং অনেক সফট এবং হালকা, ইচ্ছা মতো পরা যাবে। এটার জন্য কোনো চিন্তা করতে হবে না যে গরম লাগবে কি না, তারপরে নষ্ট হবে কি না, সব স্টিচ একদম মানে আরামদায়ক। এটা হচ্ছে আপনাদের কোম্পানিটা খুব কোম্পানির ভালো, নাম একদম অরিজিনাল রাজ টেক্সের। রাজ টেক্সের ইন্ডিয়ান খাড্ডি কাতান। হ্যাঁ আচ্ছা, এরপর আমরা নেক্সট কালারে হ্যাঁ, চলে যাব। নেক্সট কালারটা হচ্ছে জলপাই কালারের মধ্যে, আমরা আরেকটা কালার খুলে দেখাবো, আর বাকি কালারগুলো এমনিতে দেখা দেব, কারণ একই ডিজাইন শুধু কালারগুলো চেঞ্জ। ওইটা হচ্ছে পেস্ট কালার, এটা হচ্ছে অলিভ কালার। যার যেটা পছন্দ হবে অবশ্যই একটি স্ক্রিনশট দিয়ে চলে আসতে হবে লাবণ্য শাড়ি লাবণ্য নিয়ে। শাড়ি বিতানে। এই হচ্ছে আঁচল, আর এই হচ্ছে ব্লাউজ পিসটা, একদম পিটানো কাজ, ব্লাউজ পিসও অনেক সুন্দর এবং অনেক স্ট্যান্ডার্ড শাড়িগুলো। তারপর নেক্সটে চলে যাবো হচ্ছে পিঙ্ক কালারটা। প্রত্যেকটা কালারই সুন্দর, জলপাই কালারটা যেমন সুন্দর, পেস্ট কালারটা তেমন সুন্দর। তো এখন আমি একটা পিঙ্ক কিংবা আপনারা মিষ্টি কালার, মানে পিঙ্কটাই বলা যায়, ওই হালকা পিঙ্ক যেটা বেবি পিঙ্ক কালার, এই কালারের উপরে এই হচ্ছে পাটটা, আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আঁচল, ব্লাউজ পিসটা হচ্ছে এই হচ্ছে ব্লাউজ পিস, অসম্ভব সুন্দর। যার যেটা পছন্দ হবে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে চলে আসতে হবে হচ্ছে লাবণ্য শাড়ি বিতানে। এরই সেম ডিজাইন, শুধু কালারটা হচ্ছে চেঞ্জ। এটা হচ্ছে আপনার অরেঞ্জ কালার, আর এটা হচ্ছে আপনার মিষ্টি কালার। আপনাদের যার যেটা পছন্দ হবে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে চলে আসবেন লাবণ্য শাড়ি বিতানে। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পছন্দ হলে অবশ্যই একটা লাইক দেবেন। ওকে, আল্লাহ হাফেজ।